অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে বিএনপি নেতা তাবিথ আওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আওয়াল বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এ সময় তদন্তে গঠিত তথ্য বেরিয়ে আসবে এবং অভিযোগ থেকে অব্যাহতি পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এর আগে ২০১৬ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে তাবিথ আওয়ালের নাম উঠে আসে।